হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজ হলো মহালয়া, সবাইকে শুভ মহালয়া। আজকে ভোর 4:30 সময় উঠেছি, মহালয়া শুনেছি। শুনতে শুনতে মনে হলো যে একটু চাটা না হলে ঠিক জমছে না, তো চা করতে চলে এসেছি। আজকে একটু এলাচ দিয়ে চা করব। সকাল সকাল একটু এলাচ দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, তো সকালবেলা একটু এলাচ দিয়ে চা করে নেবো। আর আজকে মহালয়া বলে কথা, আর এত ভোরে উঠেছি, মাথাটা ধরে আছে, তো এখন আমি এলাচ দিয়ে চা বানাচ্ছি। ভাবলাম আজকের এই স্পেশাল দিনে শুধু কি চা ভালো লাগে, সেজন্য একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে ময়াম দিয়ে দিলাম, ভাবলাম যে চায়ের সাথে একটু টা মানে পরোটা করে নিচ্ছি। এদিকে চা আমার রেডি আর ময়দাও মাখা হয়ে গেছে। এবার গরম গরম পরোটা আর সাথে চা নিয়ে বসে যাব টিভির কাছে, কারণ আমি একটুখানি মহালয়া শুনে এসেছিলাম করতে। যেহেতু রেডিওতে হচ্ছে, আমি সেটা শুনতে শুনতে এসবগুলো করছি, এবার দেখবো টিভিতে। দুপুরবেলা আজকে খুব লাইট একটা লাঞ্চ বানিয়েছিলাম, ভেবেছিলাম যদি মানে বিকালের দিকে কোথাও বেরোনো হয় প্যান্ডেল ট্যান্ডেল যদি দেখতে যাই, বাট দেখলাম যে সেরকমভাবে কোনো প্যান্ডেলই এখনও রেডি হয়নি। তো ভাবছিলাম যে আজকে তাহলে স্পেশাল কিছু হলো না মহালয়া দিন, তো সাডেনলি পিৎজা অর্ডার দেওয়া হয়েছে আর প্রায় এসেই গেছে। অর্ঘ গেছে নিচে আনতে, মানে ভীষণ অনেকদিন ধরে পিৎজা খেতে খুব ইচ্ছা করছিল। পিৎজা নিয়ে এসছো? প্যাকেট এটা মার্গারিটা আর এটা মনে হচ্ছে, হ্যাঁ এটা অনিয়ন আর টিক্কা, আর এটা হচ্ছে মিট বল আর ক্যাপসিকাম। তিনটে তিন রকম, একটা মার্গারিটা পিৎজা, এটা শুধু জাস্ট চিজ, এটা হচ্ছে মিট বল, সাথে হচ্ছে ক্যাপসিকাম। আর যেহেতু এটা ক্যাপসিকাম আর মিট বল আছে, সেহেতু এটা চিকেন মিট বল অবশ্যই ওটা, আর এটা হচ্ছে চিকেন তন্দুরি টিক্কা, সাথে হচ্ছে অনিয়ন।